আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ কি ব্যাপার ইদুরটাকে তো আশেপাশে কোথাও দৌড়তে পারছি না একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না আমি কি শূন্যকারে দৌড়াচ্ছি নাকি কিন্তু মাটিগুলা কেমন জানি নাই নাই লাগছে ওরে আমি কিছু দেখছি না কেন এই দিকে দেখি তো এইদিকে আন্দাগুন্দা দেখা যাচ্ছে কিন্তু নিচে মাটি দেখা যাচ্ছে না কেন ওরে হাতেও মাটি লাগলো না সর্বনাশ এইবার কি হবে রে আমি কি আকাশে তাহলে আরে বাবা এটা মাথা থেকে খুলছে না কেন যাক বাবা অবশেষে মাথা থেকে এটা খুললাম কিন্তু আমি এখন আসি কোথায় ওরে কাইসে রে আমি আকাশে ওরে সর্বনাশ এখান থেকে পড়লে আমার কিছুই থাকবে না ও ওরে বাবা গেলাম গো গেলাম গো এখনো নিচের দিকে পড়ছি তো পড়ছি পড়ছি তো পড়ছি ওরে ওরে বাবা রে বাবা মনে হচ্ছে আশেপাশে কোনো কিছু কাইটা গেছে যাক গো আশেপাশে সব কিছু কেটে যাক তাতে আমার কিচ্ছু যায় আসে না এখন আমার ইঁদুরটাকে ধরতে হবে পুষ্কি ইঁদুর দ্বারাও বলছি কি ব্যাপার আমার হাঁটার স্পিড মনে হচ্ছে কমে গেল বুঝলাম না ব্যাপারটা সর্বনাশ এতো আমি কেটে তিন টুকরো হয়ে গেছে রে বাবা টম আমাকে ধরতে এসে নিজে কেটে তিন টুকরো হয়ে গেছে হা 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 তিন টুকরো টম হা ওরা সর্বনাশ টম আমাকে ধরার জন্য এইবার এখান থেকে দৌড়ে পালাতে হবে হাই স্পিডে দৌড়া ওরে বাবা রে বাবা ডুসকে চ্যাপটা হয়ে গেছে আমি আমি শেষ পুসকে দূর তুমি শেষ মানে তুমি যে এভাবে শেষ হইবা না সেটা আমার ভালো করে জানা আছে এই তো আর একটা চিটকানি পেয়ে গেছি এইবার তোমাকে বুড়িগঙ্গা নদী পার করব। যাতে তুমি বুড়িগঙ্গা নদী পার হয়ে এই সবজির বাগানে আবার চুরি করার জন্য না আসতে পারো এই তো এবার এটাকে টান দিলাম এখন তোমাকে দিলাম এখন তোমাকে ছেড়ে দিব ওয়ান টু থ্রি ও ইঁদুরটাকে ছেড়ে দিয়েছি আবার বিনা টিকেটে ইঁদুরটা এখন নাইনতে পারি যাচ্ছে ও ও মনে হচ্ছে পৃথিবী ছেড়ে চলে গেছে টাটা বাই 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 চিউ জেরি হা 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 ইঁদুরটা এখান থেকে আসতে আসতে এক বছর লেগে যাবে আর ততদিন আমি নিশ্চিন্তে সবজির বাগানে থাকতে পারবো কী রে এটা আমি কি দেখছি রে বাবা ইঁদুরটাকে না আমি নাইনতাবারি পাঠালাম তাহলে এখানে করতে চলে এলো কিছুই বুঝতেছি না রে বাবা এটা আবার ব্লুটুথ নয় তো ওরে চোখে আবার জাপসা কিছু দেখছি না তো না স্বপ্ন টপ্ন দেখছি ইঁদুরটাকে এত দূরে পাঠালাম অন্তত দুই বছর তো লাগবে আসতে কিন্তু এখানে ইঁদুরটাকে আবার দেখা যাচ্ছে তাহলে আমি পেললাম কি ইঁদুরের বদলে অন্য কিছু ওরে পুস কিদুর দাঁড়াও তুমি আমাকে আবার বুকা বানিয়েছো তাই না ইঁদুরটা গেল কোথায় ইঁদুরটা তো এখানে আসছিল। হঠাৎ ইঁদুরটা আবার উদা হয়ে গেল কি করে যা গা টমেটোগুলো নিতে পারে নাই তাড়াতাড়ি টমেটোগুলা আমি এক জায়গায় সংগ্রহ করে রেখে দেই মালিক এসে দেখলে আবার আমাকে বলবে আমি নাকি টমেটো চুরি করছি চুরি করে অন্যরা আর দরাকায় আমি এটাই বড় সমস্যা কিন্তু ইঁদুরটা নিশ্চুই আমার সবজি বাগানে কোথাও গাপটি মেরে বসে আছে পুসকে ইঁদুর আমি তোমাকে টিকি কুজে বের করব। এই আমের আড়ালে দেখি তো না আমের আড়ালে কোনো ইঁদুর টিদুর দেখা যাচ্ছে না সামনে গিয়ে একটু দেখতে হবে ওরে এইবার কি হবে টম যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমাকে কেটে তিন টুকরো না তিনশো টুকরো করবে চাক বাবা চুপ করে দাঁড়িয়ে থাকবো তাহলে টম আমাকে ধরতে পারবে না বুঝলাম না ইঁদুরটা এত অল্প সময়ে আবার গায়েব ইঁদুরটা ভারী চালাক যাক আমি টমেটোগুলো এখন জায়গায় রেখে তারপর আসছি আবার যাক বাবা অবশেষে টম আমাকে ধরতে পারে নাই কল্পের জন্য বেঁচে গেছি ভয়ে আমার শরীর থেকে গাম বের হচ্ছে বাপরে ভাব জোর বাসা বেঁচে গেলাম একটু বিশ্রাম করি বসে আ কি ব্যাপার এটা কি দেখছি আমি ওরে এটাতে তো আমার চেহারা দেখা যাচ্ছে তবে এই আমটা দেখে আমার মাথায় আরেকটা একটা বুদ্ধি চলে আসছে ট দাঁড়াও এবার তোমার সেটা ড্রেসটা হবে ইঁদুরটাকে একটুও বিশ্বাস নাই এজন্য তাড়াতাড়ি টমেটোগুলা গাছ থেকে তুলে বাজারে বিক্রি করতে হবে সব টমেটো তুলে ফেলবো কিন্তু তার আগে যদি ইঁদুরগুলা আবার টমেটো চুরি করে তখন কি ব্যাপার এটা কি দেখা যাচ্ছে বুঝলাম না আমি হচ্ছে আমের ভূত হাউ বাউ কাউ বিড়ালকে ধরে ধরে কাও ওরে বাবা বু 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 ভূত কি রে আম আবার ভূত হয় কেমনে তার মানে ইঁদুরটা এটা ওরে ইঁদুর আমার এবার মাথা গরম হয়ে যাচ্ছে এইবার তোকে যে কি করবো সেটা আমি নিজেও জানি না তুই শুধু একবার দাঁড়া একবার তুমি আমার জিব্বা টম ওরে বাবা আসছে আমি ফালাই ইঁদুর আজকে দাঁড়া তুই নিশ্চয়ই এখন আমের ভিতরে ঢুকে পড়বি তাই না হু লাভ দিয়ে ধরে পেরেছি পুস্কি ইঁদুর তুই আমের ভিতর তাই না তোকে আর পালাতে দেওয়া যাবে না তোকে যেখানেই ডিল দেই সেখান থেকে ফিরে আসিস কিন্তু এই সুযোগ আর পাবি না আম একেবারে আম সহ তোকে সহ কে পেলছি। আহ আমটা বেশ মজার ছিল মনে হচ্ছে আমটার ভিতরে জেরিউ ছিল অন্যরকম একটু টেস্ট পাচ্ছি কিন্তু বুঝলাম না ইঁদুরটা তো জাল লাগার কথা না আমটাও তো জাল লাগার কথা না ওরে বাবারে রে গেছি রে এ জালে আমার মুখটা জলেপুরে চাই হয়ে যাচ্ছে ও ও এ আমের ভিতরে এত মরিচ করতে গেল ওরে বাবারে মুখটা জলেপুরে চাই হয়ে গেলো রে ও বাপরে বাপ কিন্তু বুঝলাম না আমার শ্বাস বের হওয়ার সাথে সাথে শ্বাসের সাথে আগুন কেন বের হয় ওরে এ আবার কোন বিপদে পড়ে গেলাম তাড়াতাড়ি পানি খেতে হবে পানি বাহ টমকে আজকে দারুণ সাহস্তা করেছি এইবার নাকি টমের মুখ জলে পুরে চাই হয়ে যাচ্ছে ওরে বাবা রে মুখটা আমার জলে পুরে চাই হয়ে যাচ্ছে রে তাড়াতাড়ি টিউবওয়েল থেকে একটু পানি খেতে হবে এক হাতে চাপ দিতে হবে আর এক হাতে টিপ দিতে হবে এক হাতে চাপ দিতে হবে আর এক হাতে টিপ দিতে হবে বাপ রে বাপ তাও তো মুখটা আমার টান্ডা হচ্ছে না কি ব্যাপার মনে হচ্ছে অন্য কেউ টিপ দিচ্ছে যাক কলে টিপ দেওক আমি পানি ওরে এটা কি হচ্ছে ওই 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 আর টিপ দিস না আমি তো ফুটবল হয়ে যাচ্ছি রে বাবা ওরে 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 টিপ দেওয়া বন্ধ কর আমি ফুটবল হয়ে গেলাম রে আসলে এতক্ষণ ডাবল পার্ট হয়েছে না মানে ট্রিপল পার্ট কারণ আমরা হচ্ছে জেরি জমজ ভাই আমরা সবাই মিলেমিশে আসছি টমকে সাহায্য করার জন্য যাতে টম আমাদেরকে সবজি চুরি করার জন্য আর বাধা দিতে না পারে এখন টমকে সাহায্য করার জন্য সিপিটা রেখে দিলাম টম এখানে বসো কলে টিপ দিলে এ পানি পরে কিন্তু এই পানি আমার আর দরকার নাই রে ওরে বাবা ফুটবল হয়ে গেছি কি সর্বনাশ আমার পিছনে গুতা লাগলো কিসের ওরে বাবা রে গেছি রে ও আমার পিছনে কি একটা গুতা লাগলো মনে হচ্ছে পুটু হয়ে গেছে রে বাবা ও টম এখন বিনা টিকেটের আকাশে আছে আর ওই আকাশ থেকে নামতে নামতে এই সবজির বাগানে যত সবজি আছে আমরা সবাই মিলে চুরি করে নিয়ে যাব আর টম এখন এই ভুতুলে পড়বে ও ও ও ওরে আমি কোথায় পড়ছি ওরে বাবা রে বাবা বুঝলাম না আরে আমি কিসের মধ্যে পড়লাম হায় হায় আমার মাজালা কিছু একটা ভিতর ঢুকে গেছে রে বাবা ধর এখন এটাকে বের করি কেমনে কিছুই তো বুঝতাছি না ওরে সর্বনাশ ও এখানে কয়টাই দূর রে বাবা তাই তো বলি একটাকে নাইনতাবাড়ি পাঠাই অন্য গলার চলে আসে কেমনে এইবার দাঁড়া এইবার সব কটাকে পিটিয়ে তক্তা করব এই যে আমার জমজ বায়রা, তোমরা আমাকে অনেক হেল্প করেছো এখন তোমাদেরকে যে সবজিগুলো দিয়েছি এই সবজি নিয়ে তোমরা এখান থেকে খেটে পড়ো পরে তোমাদের সাথে দেখা হবে কারণ এখন টমাসটা আমাদেরকে ধরার জন্য এখান থেকে এখন আমারও কেটে পড়তে হবে তাড়াতাড়ি এখান থেকে ভাগি আজকে ইঁদুরের একদিন আমার জয়দিন লাগে আজকে ইঁদুরটাকে ধরার জন্য দরকার পড়ে আমি সবজির বাগান চ্যাপটা করে ফেলবো তাও আমি ইঁদুরটাকে চারবো না দেখি দূর তুমি এখন লুকাও কোথায় তুমি যেখানে লুকাবে আমি তোমাকে সেখান থেকে বের করব। আর তোমার লুকানোর জায়গা তো বন্ধ কারণ সবজির বাগান আমি চাপটা করে ফেলবো পুরা সবজির বাগান দরকার পড়লে আমি একেবারে মাটির সাথে পিষে ফেলবো তাও আমি তোমাকে চারবো না তোমাকে আমি দেখেই চারবো দেখেই চারবো দেখেই চারবো টম আমি তো এটাই চাচ্ছিলাম তুমি সবজির বাগান চাপটা করো তারপর তুমি মার্কেটের মালিকের হাতে একবার পিছে পিড়ে দেখো কি অবস্থা তোমার সবজির বাগানের ইঁদুর আমার সবজির বাগান দেখতে হবে না আমি তোমাকে দেখবো ওরে কাইসে রে ইঁদুর গলা তো আবার সবজি নিয়ে ওই দিকে পালাচ্ছে দাঁড়া আমি এখন ওই দিকে আসছি পালাবি কোথায় তোরা সর্বনাশ এই দিকে যাচ্ছি ওই দিকে ইঁদুর ওই দিকে যায় এই দিকে ইঁদুর তাহলে আমি যাব কোন দিকে ওরে না পাচ্ছি দৌড়তে না পাচ্ছি সইতে আমার চোখের সামনে দিয়ে সব কিছু চুরি করে নিয়ে পালাচ্ছে রে বাবা আমি তো ঠিক মতো দৌড়াতেও পারছি না কি সর্বনাশ এখন তো সামনেও যাইতে পারি না পিছু যাইতে পারি না ওরা আমার সামনে দিয়ে সব সবজি চুরি করে নিয়ে গেল রে বাবা ওরে ওরে আমি তো এখানে দাঁড়াতে পারছি না ওরে সর্বনাশ আমি তো দাঁড়াতে পারছি না ওরে পড়ে গেলাম আমি পড়ে গেলাম টম তুমি পড়ে গেছো আমাদের জন্য ভালো হয়েছে আমরা এটাই চাইছিলাম কারণ তুমি আমাকে অনেকবার নাইনতা বাড়ি পাঠিয়েছো বিনা এখন তোমাকে তো নাইনতা বাড়ি না পাঠালে আর হচ্ছে না লেসটা প্রথমে ভালো করে ভাবতে হবে ভুট্টা গাছের সাথে বাধা হয়ে গেছে এখন ভুট্টা গাছটাকে তোমরা ছেড়ে দাও বিনা টিকেটে যাতে টম নাইন যেতে পারে ইঁদুরের সাথে পাঙ্গা নিলে যে কি হয় টম তুমি এখন হারে হারে টের পাইবা কি ব্যাপার আমাকে মনে হচ্ছে কেউ টানছে ওরে কাইছে রে আমাকে কেভাবে টানছে ও ওরে বাবারে এইবার তো আমাকে বিনা টিকিটে নাইন পাঠিয়ে দিল ওরে বাবারে বাবা মনে হচ্ছে একটা ঘর ভেঙে ঘর থেকে বের হয়েছি এখন আবার কোথায় যাচ্ছি ও বাপরে বাপ কাপড় কাপড়ের একেবারে সাথে পেঁচিয়ে গেলাম আমি একেবারে শেষ ইঁদুরের সাথে পাঙ্গা নিতে গিয়ে আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে ছেড়ে দিয়েছে রে বাবা বাচ্চাদের শর্ট প্যান্ট হাফ প্যান্ট এখন আমার মাথার উপরে ইঁদুর মানে এক যন্ত্র না ইঁদুরের সাথে জীবনে আর কোনোদিন পাঙ্গা নেবো না আমি হেরে গেছি সাদা নিশান টাঙ্গিয়ে আমি হেরে গেছি আজকে এপ্রিল মাসের প্রথম দিন আজকে টম অ্যান্ড জেরি আর আমরা সবাই মিলে প্রাং করব এজন্য আমার জামাইয়ের সাথে প্রাং করার ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি আর এজন্যই আমি তোমার চায়ের মধ্যে বেশি লবণ দিয়ে দিচ্ছি যাতে চা খাওয়ার সাথে সাথে তোমার মুখটা পেঁচার মুখ হয়ে যায় এখন আমি তোমার সামনে যাব আর তোমাকে সুন্দর করে চা পরিবেশন করব এই যে তুমি এখানে বসে পত্রিকা পড়ছো আগে তো চাটা খাও ডাক্তাররা বলেছে বেশি বেশি চা খেলে নাকি মাথার ব্রেন ভালো থাকে তুমি তো চা একদম কম খাও ধীরে ধীরে তোমার ব্রেনটা হ্রাস পেয়ে যাচ্ছে এই জন্য সুন্দর করে তোমার জন্য একটা চা বানিয়ে এনেছি কষ্ট করে চাটা তুমি কে পেলো তাড়াতাড়ি কে পেলো ঠিক আছে তুমি মুখটা ধুয়ে আসো এখন নাস্তা করতে হবে আর আমি আমার চা এখনই কাটছি আমি তো জানি আমার চায়ে তুমি চিনি কম দিয়েছো এজন্য আর চিনি দিয়ে দিলাম এখন চাটা মজা হবে ও চাটা খাওয়ার সাথে সাথেই লবণের জালে আমার বউ কি চাচানি টানা দিবে আমার দেখে অনেক হাসি পাবে হাই হাই এটা কি হলো এটা কি হলো টিউবওয়েল ডাইরেক্ট করে রেখেছো নাকি কি সর্বনাশ এই তুমি এটা কি করেছো একটু প্রাণ করেছিলাম প্রাণ ঠিক আছে কি ব্যাপার চায়ের মধ্যে এত লবণ কেন তুমি চায়ের মধ্যে এত লবণ দিয়েছো কেন আমি চায়ের মধ্যে লবণ দিয়েছি তাহলে তুমি টিউবওয়েলটা ডাইরেক্ট করে আমার দিকে ঘুরিয়ে রেখে চলে কেন টিউবওয়েলটা চারার সাথে সাথে দেখো আমার সারা শরীরটা কিভাবে ভিজে গেছে কি ব্যাপার ঘরের মধ্যে এত হই হুল্লাস হচ্ছে কেন আমি তো একটু শান্তিতে ঘুমাতেও পারছি না আজকে কত তারিখ সর্বনাশ আজকে তো এপ্রিলের প্রথম দিন আজকে তো প্রাং হবার কথা না জানি কে আসে আমার সাথে প্রাং করার জন্যে কিন্তু আমি তো প্রাং করতে পছন্দ করি না আমি শুধু ঘুমাতে পছন্দ করি এবার আমার কি হবে আমার লুকিয়ে থাকতে হবে আইনের কসম আমার কসম আজকে আমি সবার সাথে প্রাং করব কারো সাথে ঝগড়া করব না এই যে টম এই ট্রম শুনতে পাচ্ছো আজকে এপ্রিলের প্রথম দিন সবাই বাহিরে বসে আছে প্রাণ করার জন্য কিন্তু তুমি ঘরের ভিতর কি করছো আসো সবাই বাহিরে আসছে প্রাণ করার জন্য তুমি ঘরের বাহিরে আসো আমরা সবাই মিলে আজকে প্রাণ করব অনেক আনন্দ করব এই মাসে প্রথম দিনটা আজকে ভালো কাটাবো তাইলে তো আমার জন্য ভালো হবে সবাই ঘরের বাহিরে থাকবে আর আমি ঘরের ভিতর নিশ্চিন্তে ঘুমাতে পারবো কেউ ডিস্টার্ব করবে না এবার লাইট প্রাং করব টমের সাথে এবার লাইটটা সোজা টমের কপালে ধরে রাখবো তারপর কি হয় আপনারাই দেখুন কি ব্যাপার মনে হচ্ছে সাদা কিছু আমার কপালে ঘুরছে আরে এটা কি বুঝতে পারছি না ওই তো আমার সামনে দিকে যাচ্ছে না এটাকে একবার ধরতে হবে আসলে জিনিসটাকে আমার ভালো করে দেখতে হবে এটা আবার কোথায় যাচ্ছে কি ব্যাপার এটা কি আমার কপালে সাদা একটা কিছু দেখতে পেলাম মনে হয় কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না আরে টম আইনের কসম আমার কসম আমি তোমাকে এখন আর চারবো না হ্যাঁ বুলডক ভাইয়া ভুল হয়ে গেছে ও হয়ে বাবা রে বাবা রে বাবা কি মাঠটাই না দিল এখান থেকে চলে যেতে হবে আবার আবার একটা মাই দিয়ে দিল বুলডকের মাথা নষ্ট হয়ে গেছে আজকে কি ব্যাপার মনে হচ্ছে এখানে একটা মাসের গন্ধ পাচ্ছি গন্ধটা একটু উপর থেকে আসছে ও মনে হচ্ছে এপ্রিলের প্রথম দিনে আমাকে কেউ গিফট করেছে এখন গিফটটা খুলতে হবে ওরে বাবা রে বাবা রে এপ্রিলের প্রথম দিনে ঘুমাবো বলেছিলাম আর মরে মরে একেবারে বুথ হয়ে যাচ্ছি সব কয়টা ঘরের ভিতর গিয়েছে আমার সাথে প্রাণ করার জন্যে এই আমি এখন ঘরের বাহিরে আরাম করে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি তো আরাম পাচ্ছি এখানে আরাম করছো দাঁড়াও তোমার আরামের ভারোটা বাগাচ্ছি আরে 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 এটা কি হচ্ছে বাহিরেও একটু শান্তিতে ঘুমাতে পারছি না গড়েও জ্বালা বাহিরেও জ্বালা তাহলে আমি কোথায় গেলে তাকতে পারবো বালা কিছুই বুঝতে পারছি না আসলে এতক্ষণ আমি কল্পনা করতেছিলাম যে বুলডক আর জেরি আমার সাথে এপ্রিলের প্রথম দিন কি কি করতে পারে বাপরে বাপ কল্পনা যা করেছি তা যদি আমার সাথে করে তাইলে তো আমি শেষ আজকে আমরা প্রাণ করার জন্য চলে যাচ্ছি মধুরমার পার্কে সেই পার্কে প্রাণ করার জন্য অনেকে আসছে এই জন্য সবাই মিলেমিশে আজকে আমরা অনেক আনন্দ করতে পারবো হাই হাই ম্যাডাম আসার চলে যাচ্ছে প্রাণ করার জন্য মধুরমার পার্কে তাহলে আমার কি হবে আমার তো বাড়িতে একলাপে পে আর জেরি ইচ্ছে মতো নাচাবে এইবার আমার কাম সারছে টমকে আমার একটু বিশ্বাস নেই বাড়িতে একলা টম আমাকে মেরে ফেলতে পারে এই জন্য আমি এগ্রিমেন্ট নিয়ে আসছি এই যে টম এগ্রিমেন্টটা ভালো করে পড়ে দেখো এতে কি লেখা আছে এতে লেখা আছে দাঁড়াও গ্লাসটা দিয়ে একটু ভালো করে দেখি এতে লেখা আছে সারা দিন আমার সাথে কোনো প্রাণ করা যাবে না আমার সাথে কোনো ঝগড়া করা যাবে না তাহলে আমিও তোমার সাথে কোনো ঝগড়া করব না যদি রাজি থাকো তাহলে এখানে সিগনেচার দাও কি ব্যাপার প্রাণ করার জন্য কেউ ওই ঘর থেকে বের হচ্ছে না আর টমেন জিরে ওরা কি করছি ওদের সামনে আবার একটা কাগজ দেখা যাচ্ছি এটা মনে হচ্ছে একটা এগ্রিমেন্ট আচ্ছা এবার বুঝতে পারছি ওরা কেউ কারোর সাথে প্রাণ করবে না জগরা করবে না এর জন্য তারা এগ্রিমেন্টে সাক্ষ্য দিতে চাচ্ছি কিন্তু কি হবে তাদের এই এগ্রিমেন্টে কিছুই কাজ হবে না ওরা ঝগড়া করবে এই যে টম এগ্রিমেন্টে যা লেখা আছে আমি তাতে একমত আমি তোমার সাথে ঝগড়া করব না তুমি কি আমার সাথে একমত আছো যদি একমত থাকো তাহলে সাক্ষ্য দাও ঠিক আছে আমি তোমার সাথে একমত তাহলে আমি আরাম করে বাসাতে ঘুমাতে পারবো এখানে দুইটার কাগজ আছে একটা কাগজে আমি সাক্ষর দিচ্ছি আর একটাতে তুমি সাক্ষর দাও আমারটা থাকবে তোমার কাছে আর তোমার কাগজটা থাকবে আমার কাছে তাহলে কেউ কারোর সাথে আজ থেকে কোনো ঝগড়া করবে না ঠিক আছে জেরি তাহলে আসো আজকে হ্যান্ডচিপ করে নেই আজ থেকে তাহলে কেউ কারো সাথে কোনো ঝগড়া করবে না তুমি তোমার ঘরে চলে যাও টাটা বাই বাই গুড বাই ভালো থেকো ওকে তুমি ভালো থেকো টাটা বাই বাই গুড বাই আমি এখন ঘুমাতে গেলাম জেরির সাথে আর ঝগড়া করব না কাগজে সাক্ষ্য দিয়ে এটাকে আমি ভালো করলাম আমি হচ্ছি টমের বিবেক আর টম তুই একটা ভারিকা এবার শুন জেরির সাথে যেই এগ্রিমেন্টের সাক্ষ্য দিয়েছিস এই কাজটা তুই মোটেও ভালো করিস নাই তুই হচ্ছিস একটা বিড়াল আর তুই তার সাথে ঝগড়া করবি না এটা কখনো হয় না কি কখনোই হয় না তোর কাগজটা দে এখানে কী লেখা আছে আমি তোকে আরেকবার পরে শোনাচ্ছি মাই নেম ইস জেরি আমি আজ থেকে টমের সাথে কোনো ঝগড়া করব না আর যদি টম আমার সাথে ঝগড়া করে তাহলে আমি টমকে চারবো না কেটে টুকরো টুকরো করে ফেলবো এবার বুঝতে পারছিস তুই কি ভুল করেছিস তুই বিলাই তোর তো ঝগড়া করতে হবে এখন আমি চলে যাই আর দূর আমি হচ্ছে একটা শয়তান আর শয়তানের বিবেক কখনো আমাকে ভালো বলবে না খারাপ পথে যাওয়ার কথাই বলবে আমি বিবেকের কথা শুনবো না আমি আজ থেকে কোনো প্রাণ করবো না কারণ প্রাণ করতে গেলেই বিপদে পড়ি কি ব্যাপার মনে হচ্ছে একটা গিফট ও হো এক মিনিট আমি স্বপ্নে কি দেখেছিলাম একটা গিফট ধরেছিলাম তারপর সেই গিফট থেকে বম্পুটে ফুটে আমি মরে গিয়েছিলাম আমার মনে হয় এটা জেরি পাঠিয়েছে আমাকে মারার জন্যে চুপি চুপি সর্বনাশ বুলে বেটাতে হাত ধরা যাবে না একান থেকে আমি দ্রুত পালাবো বাপ রে বাপ কল্পনা আর জল্পনা চুই আমি করব না কল্পনা আর জল্পনা চুই আমি করব না একটা পুটা সর্বনাশ এটাও তো আমি স্বপ্ন দেখেছিলাম তারপর বুলডোজের হাতে মার খেয়েছিলাম বাপ রে বাপ এখান থেকে দ্রুত পালাতে হবে ঘরের ভিতরে অনেক বিপদ এজন্য আমি ঘর থেকে একেবারে বাহিরে চলে আসছি এখানে একটু আরাম করে ঘুমাতে পারবো আচ্ছা আমি তো এখানেও একটা স্বপ্ন দেখেছিলাম যে আমার নিচে একটা পানির মেশিন দিয়ে জেরি আমাকে আকাশে বাসিয়ে দিয়েছিল দেখি তো মেশিনটা আছে কি না সর্বনাশ কাম সারছে এখানেও মেশিনটা আছে তার মানে বিপদ এখান থেকে দ্রুত পালাতে হবে আজকে বিপদ আমার পিছুই না যেখানে যাই সেখানেই বিপদ আর স্বপ্নে আমি যা দেখেছিলাম সব বাস্তবে মিলে যাচ্ছে বুঝতে পারছি না এখন আমি কি করব বাড়িতে মালিকও নেই যদি আমাকে কেউ মেরে ফেলে তাহলে তো কেউ বাঁচাতেও পারবে না আচ্ছা তোমার সাথে যে এগ্রিমেন্টটা করে দিয়েছি এই কাজটাকে আমি ভালো করেছি নাকি এই জেরি আমি তোর বিবেক আমি তোকে বলছি তুই মোটেও কাজটা ঠিক করিস নাই তোর কাজ হচ্ছে অন্যের জিনিস কুটকুট করে কাটা অন্যের সাথে ঝগড়া করা কিন্তু তুই এগ্রিমেন্টে সাক্ষ্য দিলি কেন হোয়াট ইজ দিস হুগনা মরিস আর কাঁচা মরিস আশেপাশে মনে হচ্ছে আমার শত্রু কথাবার্তা শুনতে পাচ্ছি মনে হচ্ছে আমাকে মারার পাইতারা করছে আমার শত্রুটা এই জেরি তুই ভালো করে নাক দিয়ে আমার কথাগুলো শুন তুই ভুল কইছি কান দিয়ে আমার কথাগুলো শুন তার আগে একটা বারিকা এখন শুন তুই যে কাজটা করেছিস সেটা ভুল করেছিস তার জন্য আরও দুইটা বাড়ি কেতে হবে এখন তোকে আরও দুইটা বাড়ি দেওয়া হবে তাহলে তোর মাথার বুদ্ধি ঠিক মতো কাজ করবে এক আরেকটা দিতে হবে দুই এখন ভালো করে মন দিয়ে আমার কথা শুন কি ব্যাপার তোর মাথা করাচ্ছে নাকি আরে বেটা ভালো করে শুন আরে এত চিন্তা চিন্তাভাবনা করে কোনো লাভ নেই আমি কালকে একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল জীবনেও হবে না জীবনেও হবে না আমার বিবেক আমাকে ভুলভাল বলে এই ছবিটা স্বপ্নে দেখেছিলাম সর্বনাশ স্বপ্নের সাথে তো এই ছবিটা মিলে গেছে তাড়াতাড়ি পালাতে হবে ও হো জেরি কি বইটাই না পেয়েছে তার বয়ের অবস্থা থেকে আমার ভীষণ হাসি পাচ্ছে কিন্তু এতেই তো শেষ না আরো কিছু রয়েছে জেরির জন্য উপহার এবার একটা পাথরের টুকরোকে পনেরের কালার দিয়েছি দেখতে একেবারে পনেরের মতো আর এটা যখন জেরি দেখবে পনেরের মতো পনের বেবে মুখে নিয়ে একটা কামড় দেবে আর সাথে সাথে জেরির বত্রিশটা দাঁত পড়ে যাবে এবার এটাকে এখানে রেখে দিলাম তারপর আমি এখান থেকে চলে গেলাম আই এম এ ডিস্ক হু ড্যানচার ড্যানচার টম তুই বাঁচতে চাইলে ভারী চার পারি চার কিরে পনের ও হো আমার প্রিয় খাবার পনের মজা করে কেনে জুড়ে কামড় দিতে হবে অ্যাঁ সর্বনাশ এটা পনের ছিল না এটা একটা পাথরের টুকরো ছিল আর কামড় দিতে গিয়ে আমার বত্রিশটা দাঁত জোর করে ভেঙে গেল এটা কি থেকে কি হয়ে গেল পনের বদলে আমার দাঁত চলে গেল। না এবার ঘর থেকে বাহিরে চলে আসছি একেবারে গাছ তলাতে যেখানে ঠান্ডা আবহাওয়া আছে এজন্য একটু শান্তিতে বিশ্রাম করতে পারছি আহারে রে বেচারাই দূর বিশ্রাম করছে কিন্তু আমি থাকতে তো সেটা হবে না বেলুন তোমার পায়ে বেঁধে দিলাম এবার তুমি বিনা টিকিটে আকাশে থেকে উড়ে আসো হা 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 দূর তুমি কোথায় যাচ্ছ আকাশে উড়ার জন্যে যাও টাটা বাই বাই গুড বাই তুমি ভালো থেকো ভালো কি সর্বনাশ এসব কি কল্পনা করতেছি আমি কল্পনা করতে করতে লক্ষ লক্ষ ঝেরির দেশে আমি চলে গেছি আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই জেরি বাস্তবে এসব কিছুই হবে না শুধু দুশ্চিন্তা করছো কেন যাও চিন্তা বাদ দিয়ে তুমি তোমার কাজ করো এসব কোনো কিছু তোমার সাথে হবে না বুঝলে যাও এবার নিশ্চিন্তে কাজ কাম করো এসব দুশ্চিন্তা আর করো না ঠিকই তো আমি এসব দুশ্চিন্তা করছি কেন দুশ্চিন্তা করলে তো মাথা এমনি নষ্ট হয়ে যাবে তোর তোরে আবার তাবাল চিন্তা আর করবো না কি ব্যাপার কি হচ্ছে বুঝলাম না ঘোড়ক আমি তোমার বাদ করে দিচ্ছি তুমি একটু পরে আমি তোমাকে কিছু বলে দিচ্ছি যেমনে বলে তুমি তেমনে কাজ করো কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে জেরি হুম বাদগুলা কুলে দিয়েছে জেরি আমার এবার রাগ হয়ে গেছে এইবার আমার জেরিকে ধরতে হবে পুস্কেই দূরের বাচ্চা তুই ধারা আমি এখনই আইতাছি তোরে দুনিয়া থেকে সরানোর জন্য সামনে একজন মাংস রান্না করছে এবার টমকে ভুলবাল বালিয়ে এই মাংস রান্নার সামনে দিয়ে নিতে হবে কোনো মতে যদি একবার চুলার উপরে টমকে নিতে পারি একেবারে টমকে সাহস্তা করা যাবে এই তো এবার টম এই দিক দিয়ে আসবে দেখি টমের কি অবস্থা হয় এটা কি হলো ইদুর বিড়াল সারা জীবন মাটিতে থাকে কিন্তু ইদুর বিড়াল এখন আকাশে কি করছে আর এটা কেমনে সম্ভব কিছুই তো আমি বুঝতেছি না আসলে এখানে কি ভূতের আড্ডা হয়েছে নাকি ভূত করতে কে আসবে

আজকে আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে চারবো আমি তো রফা দফা শেষ করে চারবো পুসকে ইঁদুর তোকে আমি এখনই ধরে ফেলবো আমার স্পিডটা আরেকটু বাড়াতে হবে তাহলে ইঁদুরটাকে ধরতে পারবো এই তো মনে হচ্ছে আমি এখনই ইঁদুরটাকে ধরে ফেলবো কিন্তু ইঁদুরটাকে তো সামনে দেখতে পাচ্ছি না কি ব্যাপার ইঁদুরটা কি আমার পিছনে নাকি এ তাই তো এটা কেমনে সম্ভব এইবার বুঝবা তুমি কিসের পাদে ফসো জেরির পাদে ফসো এবার আমি ধীরে ধীরে পিছন দিকে চলে যাই আর টমটা হতে থাকো আমি ব্যাপারটা বুঝলাম না ইদুটা আমার পিছনে কখন গেল কিছুই তো হাই হাই এখানে পানি করতে গেল সর্বনাশ আমার উপর পানি আটাক হচ্ছে কেন ওরে কি হচ্ছে আমার সাথে পানির স্পিড আরো বাড়াবো টম যাতে আরো সাহেস্তা হয় কি ব্যাপার এটা কি ভেঙে গেল নাকি